আমাদের বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে কঠিন দ্বন্দ্ব আছে না নাই চেয়ারম্যান সাহেব? আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে কঠিন দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের আগুনে বাবা মা পুড়ে ছাই হয়ে গেছে, সত্তার বিচার করতে করতে উনিও ব্যর্থ হয়ে গেছে, সর্বশেষ দুইজন দুই দিকে চলে গেছে। এটার অন্যতম কারণ হলো নবীর শিক্ষা, ছেলের জন্য নামাজি বউ আর মেয়ের জন্য নামাজি স্বামী। বাবা মা ছেলে পক্ষ মেয়ে পক্ষ কেউ দুইটার একটাও মানে না। মেয়ের বাবা চায় বড়লোক জামাই, আর ছেলের বাবা চায় বেয়াদব হইল সুন্দরী বউ। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহ বি করলো, এক এক করে তিন দিন পার হয়ে গেল বন্ধু, বিয়ের পরে স্বামী স্ত্রীর দৈহিক মিলন হয়, এটা আল্লাহর দেওয়া বান্দার জন্য এক নিয়ামত, ঠিক কিনা বলেন? অনেক নারী আছে স্বামীর চাহিদা মিটাতে ব্যর্থ, অনেক পুরুষ আছে স্ত্রীর কাছে গেলে লজ্জা পায়, তার চাহিদা মিটাইতে বন্ধ বাধ্য নয়, ঠিক কিনা বলেন? এটার কারণ হলো কোরআন হাদিসের আইন আমরা কেউ মানি না। বিজ্ঞান বলে, সাইন্টিফিক আলোচনা বন্ধু, যদি কোনো পুরুষ টাকলুর নিচে বন্ধু লুঙ্গি পড়ো, প্যান্ট পড়ো, পায়জামা পড়ো, তোমার যৌবন শক্তি অল্প সময়ে ধ্বংস হয়ে যাবে। আর কোন নারী এখনকার নারীরা পোশাক পরে পুরুষের মতো বন্ধু, তাদের টাকলুনার উপরে থাকে তাদের সালোয়ার পায়জামা, ঠিক কিনা বলেন? আর এখনকার পুরুষরা প্যান্ট লুঙ্গি পায়জামা ট্রাউজার পরে বন্ধু নারীদের মতো, শুধু টাকলু না পায়রে মোড়ার নিচে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, যেই যুবক অহংকার করে করে উপর দিয়ে তোমরা নাবির উপরে প্যান্ট লুঙ্গি পায়জামা না পরবা, মানে মুসলমানের পোশাকের নিয়ম হলো উপর দিয়ে নাবির উপরে থাকবে পোশাক অথবা নাবি বরাবর, আর নিচে দিয়া থাকবে বন্ধ টাকনোর উপরে। আর নারীদের বন্ধ মুখ, হাতের তালু, পায়ের তালু, মুখটা বিশেষ কারণে জরুরি কারণে দেখাইতে পারবে, অন্যথায় মুখটা ঢাকা রাখতে হবে, হাতের তালু পায়ের তালু যারা সব ঢেকে রাখতে হবে। ছেলে মেয়ে দুইটাও কোরআন হাদিস আইনের আওতায় নাই, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিয়ে করলো, তিন দিন পার হয়ে গেল, শ্বশুর লজ্জা শরম ভেঙ্গে বউকে জিজ্ঞেস করলো, বৌমা তোমার স্বামী মানে আব্দুল্লাহ কি তোমার সাথে দেখা করে নাই? পুত্রবধূ লজ্জা পাইতেছে, কেমন করে শ্বশুরের কাছে বলবে? পুত্রবধূ লজ্জা শরম রেখেও কোনো ফায়দা হবে না, কারণ সত্য তো প্রকাশ করতে হবে। এবার ওই মহিলা নবীর কাছে তার শ্বশুরের কাছে বলে দিল, বাবা আমার স্বামী আজকে তিন দিন পার হয়ে গেছে গো বাবা, আজ পর্যন্ত আমি আমার স্বামীর দেখা পাইনি। এবার আব্দুল্লাহর বাবা দৌড়ে চলে গেলেন আমার প্রাণের নবীর কাছে। নবীর কাছে কি বন্ধ প্রশ্ন করলেন, ও গো নবী আমার ছেলে তো এই অবস্থা, তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত সে তার স্ত্রীর সাথে দেখা করেনি। আমি বন্ধু আপনাদের কি বলছি, নবীর কাছ থেকে আমাদের ব্যক্তি জীবনে কি শিক্ষা নিতে হবে, আর কেমন করে আমল করলে আমরা সুন্নি হতে পারব, এটা বন্ধু আপনাদেরকে বুঝাইতে চেয়েছি। এবার বন্ধুরা আমার, এবার কি করলেন নবী যখন তা নবীর কাছে খবর গেল, নবী আব্দুল্লাহকে ডাকালেন, আব্দুল্লাহকে ডাকানোর পর বলে দিলেন, তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে হবে, কারণ স্ত্রী তোমারই একটা অংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা কিনা? এখান থেকে কে বোঝা যায় স্ত্রী স্বামীকে কষ্ট দিতে পারবে না? স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় সারা রাত ফেরেশতারা স্ত্রীর কে লানত দিবে, আর কোন স্ত্রীকে যদি স্বামী জেনে বুঝে বন্ধু কষ্ট দেয় তাকে কাল কিয়ামতের দিন, বন্ধু তাকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে উঠাবে। জোরে বলেন না নউযুবিল্লাহ। এই হলো নবীর শিক্ষা। নবীর শিক্ষা নিতে রাজি আছেন? এই যে আপনারা যে আপনারা যে মসজিদে গেলে, বিশেষ করে মুসল্লিরা মসজিদে গেলে আপনারা হুজুর ওয়াজ করে একদিকে মন থাকে আর একদিকে, ঠিক কিনা? ওয়াজে আসলে দেহ থাকে এখানে, অন্তর থাকে বন্ধ বাস বাগানে, আছে না নাই? আ বন্ধু আল্লাহর হাবিব
এমন কোন শিক্ষা আমাদেরকে দেয়নি যে শিক্ষা আমাদের দুনিয়াকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? কথা বলেন না কেন? আর জোরে বলেন না, ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয় এবং আখেরাতকে আখেরাতকে পরিপূর্ণ নিশ্চিহ্ন করে দেয়। এমন শিক্ষা নবী আমাদেরকে দেয়নি। এক বেঈমান বিদর্মী আসছে নবীর কাছে দ্বীনের দীক্ষিত নেওয়ার জন্য, দ্বীনের দীক্ষা নেওয়ার জন্য, দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য, দ্বীনের দিক থেকে দীক্ষিত হওয়ার জন্য। এবার বিদর্মী যখন আসলেন, বন্ধুকে তা প্রমাণ করেছে, সে তার ওটটাকে বাঁধেনি, ওটটাকে সে ছেড়ে রেখেছেন। নবী দ্বীনের কথা নিজের শিক্ষা দিচ্ছেন। একবারে বেঈমান নবীর দিকে তাকায়, আরেকবার বন্ধু তার ওটের দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার আমার তার ওটের দিকে তাকায়। এবার আমার নবী তাকে ডাক দিয়ে বললেন, তাকে একটা ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওটাকে শক্ত করে বেঁধে এসে আমার কাছ থেকে তুমি দ্বীনের শিক্ষা গুলো না। এখান থেকে নবী বুঝিয়ে দিয়েছে, ও বন্ধু নবী এখান থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তুমি দ্বীনের জন্য দুনিয়াকে ধ্বংস করিও না, দুনিয়ার সম্পদ অর্জন করো বান্দার জন্য সৎকার। আর জোরে বলেন না, আর জোরে বলেন, আর জোরে। আল্লাহর হাবিব বলেছেন, বাবা বলেন মা বলেন, সন্তানের জন্য আহার জোগাড় করে, টাকা ইনকাম করে, তাদের দৈনন্দিন চাহিদা মিটানোর জন্য বন্ধু, দৈনন্দিন চাহিদা মিটানোর জন্য কত পরিশ্রম করে। যদি কোনো বাবা মা সন্তানের চাহিদা পূরণ করার জন্য অমানবিক, অবন্ধু, অমানসিক পরিশ্রম করে রে, ওই বিবাহিত যুবকের দুই রাকাত নামাজ আর অবিবাহিত যুবকের বিরাশি রাকাত নামাজ, ওই বিরাশি রাকাত নামাজের চাইতে বিবাহিত যুবক যুবতীর দুই রাকাত নামাজ বন্ধু দামি। আর জোরে, কারণ বন্ধু সে সন্তানের আহার যোগাচ্ছে, মা বাবার জন্য রিজিকের ব্যবস্থা করছে, বোন বিয়ে দিয়েছে, বাগনা বাগনি হয়েছে, তাদের জন্য টাকা পাঠাইতে হবে। এমনি করে করে সে তার পৃথিবীর মানুষের অভাব দূর করার জন্য পাগল, আরেক দিক দিয়ে আল্লাহর জন্য পাগল। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা পরিশ্রমের বিনিময় ওই বাবা মার পাগল সন্তানের আমল নামায় অবন্ধ সৎকার সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আল্লাহর হাবিব দ্বীনের জন্য দুনিয়াকে ধ্বংস করতে শিক্ষা দেয়নি, আবার দুনিয়ার জন্য দ্বীনকে ধ্বংস করতে বলেনি। এখান থেকে বন্ধু বুঝতে হবে আপনাদেরকে, আমি সামনের কথাগুলো বলছি, পিছনের কথাগুলো আমাদেরকে জানা দরকার। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তথ্যগুলো কালেক্ট করবেন, বিশেষ করে মসজিদের ইমাম সাহেবের দোষের কিন্তু শেষ নাই, আসেনি। সাধারণ মানুষ দোষ করলে বন্ধু কোনো দোষ নাই, ইমাম সাহেব দোষ ধরাইয়া দিলে তার বিচারেরও শেষ নাই, এমন বিচার হয় ইমাম সাহেব মসজিদ থেকে পর্যন্ত বিদায় নিতে হয়, আছে না নাই? আপনাদের চট্টগ্রামে এরকম মনে হয় না? আছে। ও মা, এটা আবার কি কথা? আমি তো জানি চট্টগ্রামে নাই, কারণ চট্টগ্রামের আপনার মেয়র বলেন, কাউন্সিলর বলেন, ইমাম সাহেব বলেন, সব নবীরা আসে এখানে, কিন্তু এটা হওয়ার কথা না। তারপরও থাকতে পারে, কারণ ভালোর সাথেই তো মন্দ থাকে, নেগেটিভ পজিটিভ তো থাকেই, ঠিক কিনা বলেন? শুনবেন নিওয়াজটা, কথা বলেন। আমাকে বলা হয়েছে নবীর কাছ থেকে বাস্তব জীবনের জন্য শিক্ষা পয়েন্ট গুলো মনে রাখবেন, কোড গুলো মনে রাখবেন। সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি আমার নবীর পিছনে সারের জামাত পড়তে কি করতেন? আমার নবীর পিছনে আমার নবীর ইমামতি দিদির ইশারায় জামাত পড়তেন। জামাত যখন শেষ হয়ে যেত, জামাত শেষ হয়ে যাওয়ার পরে ও বন্ধু তিনি তার গন্তব্যে চলে যেতেন, তার এলাকায় গিয়ে আবার তিনি এশার নামাজের ইমাম হয়ে যেতেন। আরে আস্তে নি, সুবহানাল্লাহ। কি করতেন এখানে? কি
চিন্তা করেন নবীর প্রেম আছে এবং নবীর শিক্ষা থেকে বাস্তব জীবনের শিক্ষাও আছে নবীর পিছনে সরকারে দোজাহার পিছনে তিনি ইশারের জামাত পড়তেন পড়ার পরে তিনি আবার ওনার গোত্রে গিয়ে উনি জুমা এশারের নামাজের ইমামতি করতেন এশার নামাজ যখন পড়তেন তিনি লম্বা কেরাত পড়তেন কি পড়তেন লম্বা কেরাত পড়তেন এই লম্বা কেরাতের কারণে বিরক্ত হয়ে একজন মুসল্লি উনাকে ইমাম না মেনে ওনার পিছনে নামাজ না পড়ে একাকী নামাজ পড়ে তিনি কি করলেন ওনার কাজে নিয়োজিত হয়ে গেলেন এই খবরটা আমার নবীর কাছে গেল এবার আমার নবী কি করলেন সাআদ বিন মুআযকে ডেকে নিলেন তখন উনি বললেন তুমি কি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাও তার মানে কোন কলহ সৃষ্টি করতে চাও ইয়া রাসূলুল্লাহ কেমন করে নবী বলেছেন তুমি এমন কোন কাজ করো না ইমামতি করতে গিয়ে যেই কাজের কারণে মুসল্লিরা বিরক্ত হয় তার মানে এখান থেকে নবী শিক্ষা দিয়ে দিয়েছেন বন্ধু জামাত যখন বড় হবে তুমি বন্ধু আয়াত ছোট ছোট সূরা ছোট ছোট দিয়ে নামাজ পড়াও আর বন্ধু জামাত যখন ছোট হবে তার মানে যেমন ধরেন জুমার দিন ঈদের জামাত ঠিক কি না বড় বড় জামাতগুলোতে ছোট ছোট সূরা দিয়ে আয়াত দিয়ে তোমরা নামাজ পড়াও ও বন্ধু আর যেমন ধরেন ফজরের নামাজ আইয়েই জামাত ঠিক কি না বলেন আরো জোরে বলেন এই সব জামাতগুলোকে তোমরা বড় বড় সূরা পড়ো সমস্যা নাই কারণ তোমার পিছনে কোনো রোগী থাকতে পারে কথা বলেন না কেন অসুস্থ মানুষ থাকতে পারে কি না দুর্বল মানুষ থাকতে পারে কি না এই জন্য বন্ধু ইমাম সাহেবরা যখন যেভাবে নামাজ পড়াবে তাদের আইনটা মেনে নিতে হবে নবীর শিক্ষা আপনারা তাদের পিছনে সমালোচনা করতে পারবেন না সমালোচনা করলে আপনার নামাজগুলো বরবাদ হয়ে যাবে কারণ আমার নবী এই শিক্ষা দিয়েছে তার মানে সাআদ বিন মুআজ বড় চূড়া পড়তো কি করত নবী উল্লেখ পর্যন্ত করে দিয়েছে তুমি সূরা বাকারা পড়িও না কারণ মানুষ যেন বিরক্ত হয় বৃদ্ধ মানুষ থাকতে পারে অসুস্থ মানুষ থাকতে পারে দুর্বল মানুষ থাকতে পারে অনেক সময় তোমার আলোচনা শুনেছি পসরা পায়খানার বেগত হতে পারে এই জন্য নবী শিক্ষা দিয়ে দিয়েছে তোমরা জামাত ইমাম সাহেবরা ছোট ছোট ছোরা পড়বে কখনো বড় কখনো ছোট এটা নিয়ে কখনো কোনো সমালোচনা করা যাবে না আর জোরে বলেন আরেকটু মহব্বতে আমাদের দেশে কিছু মানুষ আছে বন্ধু মসজিদের জন্য দান চাইলে তারা কি করে না সাহায্য করে না মাদ্রাসার জন্য চাইলে সাহায্য করে না এতিমখানার জন্য চাইলে সাহায্য করে না দেখেন আমার নবী কেমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমার নবীর প্রিয় সাহাবী অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার আপনার নবী কি করলেন অসুস্থ রোগীকে দেখতে গেলেন প্রিয় লোককে দেখতে গেলেন দেখার পরে এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন ওগো নবী আমার একটা প্রস্তাব আছে কয় তোমার প্রস্তাবটা কি কয় প্রস্তাবটা হলো নবী আমার সমস্ত সম্পত্তি দিনের জন্য ব্যয় করে দিব নবী বলল না না তোমার পুরো সম্পত্তি তুমি বিক্রি করিও না এবার নবীর কথা তিনি মেনে নিলেন এরপরে বললেন নবী গো তাইলে আমি অর্ধেকটা সম্পত্তি দিয়ে দিব নবী বললেন না না তারপরে তিনি বললেন ও বন্ধু তারপরে তিনি বললেন তাহলে এক তৃতীয়াংশ সম্পদ ব্যয় করে দিব এবার নবী মোটামুটি একটু রাজি হয়ে যা তার রহস্য কি তার কারণ কি আমার নবী কেন বলতেছেন দুইবার প্রস্তাব করলেন নবী না করে দিয়েছে এটার অন্যতম কারণ হলো বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যেও না তোমার পরে তোমার ইন্তেকালের পরে যেন তোমার অন্যের দুয়ারে দুয়ারে সন্তান হাত পাততে না হয় আমার মনে আপনারা আমার ওয়াজগুলো বুঝেন না বুঝে এগুলো কি চেয়ারম্যান সাহেব দরকার নেই দরকার কি না জানার দরকার না এবার বলেন ইসলাম কি সুন্দর না অসুন্দর শিক্ষা নিয়ামত না কিয়ামত এত বেশি নিয়ামত নবী চাইলে বলতে পারতো আল্লাহর জন্যই তো করবা সবটা ব্যয় করে দাও
ঠিক কি না পরকালের জন্যই তো করবা অর্ধেকটা দিয়ে দাও নবী চাইলে বলতে পারতো দেখেন বন্ধু আমরা কেমন নবীর উম্মত আর আমাদের ধর্মটা কত বড় নিয়ামতের ধর্ম আপনি সন্তানের জন্য সম্পদ রেখে যান আবার পরকালের জন্য বাজারটা হাতে করে নিয়ে যান আপনি যদি তিন ভাগের এক অংশ দান করেন দানের পাল্লাটাও বাড়ি হয়ে গেল এদিক দিয়ে দুই অংশ সম্পদ আপনার সন্তানের জন্য রেখে গেলেন আপনার সন্তানও আপনার মরার পরে সুন্দর করে বাঁচতে পারলো আরে কই যেতাম সুবহানাল্লাহ তো কয় না অবদ্দা বড় করি কয় না সুবহানাল্লাহ হাসি দিছে বদ্দা কইছি ঠিক কি না দাদা বলছে আরো জোরে হাসতে পারে না ওই যে একটা হাসি পছন্দ হইছে এক চমৎকার হাসি দিছে দাঁত একটাও লুকাইতো নাই সুবহানাল্লাহ বলেন আরো জোরে বেশি বেশি হাসবেন অসুস্থ হবেন না সহজে বেশি বেশি জিকির করবেন হার্ট দুর্বল হবে না সহজে জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে আরেকটু মহব্বতে এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আরো জোরে বলেন বুঝতে পারছেন নি ও বন্ধু তাহলে কি বুঝতে পারলো আমি পুনরায় রিপিট করতে চাই না সময় খুবই অল্প কাজ আমার অনেক বেশি এবার আসেন আর একটা হাদিস শরীফ শোনাবো নবী কি শিক্ষা দিয়েছেন আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি কি করলেন আমাদের এই বর্তমান সময় মানুষকে মারতে দেরি করে না দাদা ঠিক নেই গুলি করতে দেরি করে না গায়ের জোরে থাপ্পড় দিতে দেরি করে না লাঠি দিয়ে পিঠে ব্যথাঘাত করতে দেরি করে না এমন আছে না নাই ও বন্ধু এই হাদিস শরীফ থেকে তোমরা শুনে নাও নবী কি শিক্ষা দিয়েছে আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার দাসকে একটা কোড়া হাতি নিয়ে মারতেছেন যখন তিনি কোড়া হাতি নিয়ে মারতেছে এবার আমার নবী একটা ডাক দিলেন হে আবু মাসুদ জেনে রাখো আবু মাসুদ বর্ণনা করতেছে আমার অনেক বেশি রাগ ছিল তখন আমার অনেক বেশি ক্রোধ ছিল আমি অনেক বেশি রাগান্বিত ছিলাম ওই যে ডাক দিয়েছেন আমি ডাকটা শুনতে পাইনি কিছুক্ষণ পরে আবার ডাক আসলো হে আবু মাসুদ জেনে রেখো এবার আমি কি করলাম থমকে দাঁড়িয়ে গেলাম মানে স্টপ হয়ে গেলাম এবার নজর দিয়ে চাইয়া দেখি রে এটা পৃথিবীর কেউ না এটা প্রাণীর নবী সরকারে দোজাহা যখন তিনি শিওর হলেন নিশ্চিত হলেন নবী বলছে ওনার হাত থেকে কোরাটা পড়ে গেল তার মানে উনি কৃতদাসকে ছেড়ে দিয়েছেন এবার এসে বলল নবী গো আমি আমার দাসকে ছেড়ে দিয়েছি মুক্ত করে দিয়েছি নবী একটা ডাক দিয়ে বললাম তুমি তাকে ছেড়ে দিয়েছো প্রহার করা থেকে মুক্ত করে দিয়েছো উত্তম করেছো আজকে যদি তুমি তাকে ছেড়ে না দিতে তাহলে জাহান্নাম না নামক নরক তোমাকে স্পর্শ করত তাকে এই প্রহার করার জন্য কষ্ট করার জন্য জাহান্নামে তোমাকে যেতে হতো আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই হাদিস শরীফ থেকে বোঝা যায় মন চাইলেও কাউকে আঘাত করা যাবে না আমি তাকে আঘাত করা মানি তার বন্ধু গোলাম হয়ে গেলাম কিয়ামতের দিন মুক্তির জন্য তার পায়ে পায়ে ধারে ধারে ঘুরতে হবে সে ক্ষমা করলে ক্ষমা আল্লাহ হয় নেক দিয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে আমার বিষয় আমি আবারও বলছি নবীর জীবন থেকে আমাদের শিক্ষা এবার আসেন এই হাদিস শরীফ থেকে বন্ধ মায়ের পিঠ বন্ধ করতে হবে বুঝতে পারছেন নি করে জোরে বলেন এটা কি মানুষের কথা বলছি গরিব দুঃখীর কথা বলছি আল্লাহর হাবিব বলেছেন আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত নবী বলেছেন সমাজের মধ্যে এতিম মানুষকে যারা ভালোবাসবে মায়া করবে তাদের খোঁজ খবর নেবে ভালোবেসে তাদের মাথা এমনি করে হাত বুলিয়ে দিবে এরকম যদি করে রে মুহররমের 10 তারিখে যদি আদরটা করতে পারে এতিমের মাথায় যতগুলো চুল আছে রে তার চুলের সমান নেক তার আমল নামায় দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ আলোচনা কি শুনতে ভালো লাগে এগুলো দরকার আছে আমাদের জীবনে আছে যদি এগুলো শুনতে পারি তাহলেই না মানতে পারবো না শুনলে তো মানা সম্ভব না ঠিক না বন্ধুরে আমার এবার আসেন এটা মুহররম 10 তারিখের ফজিলত এতিমের মাথায় আদর করে আপনি হাত বুলিয়ে দিবেন আল্লাহ খুশি হয়ে তার মাথার চুলের সমপরিমাণ নেক আপনার আমল নামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ বন্ধু মুহররম মাস না 12 মাস আপনি যদি কোন এতিমকে ভালোবাসতে পারেন হাদিস শরীফের ভাষা আমার নবী ইশারা করেছেন হাদিস শরীফ ইঙ্গিত করেছেন একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের দূরত্ব কিন্তু বেশি না কথা কয় না দুই বেশি না নবী বলেছেন হাদিস শরীফের ভাষা আমার প্রাণের নবীর আঙ্গুল মোবারক দ্বারা ইশারা নবী জানিয়ে দিয়েছেন শাহাদাত আঙ্গুলের সাথে এই আঙ্গুলটা যতটা কাছাকাছি সম্পর্ক এতিমদেরকে যারা ভালোবাসবে মায়া করবে আমার নবীর সাথেও জান্নাতে তারা এই আঙ্গুলের মতো কাছাকাছি জায়গায় থাকবে আমাদের এই দেশে ধনীরা বড় লোকরা এতিমদের অত্যাচার করে কিনা উষ্টা দিয়া জায়গা দখল করে না সম্পদ বাড়ির বাজারের কাছে একটা দোকান থাকলে এটাকে কেড়ে নেয় ঠিক কিনা বলে এই জন্য বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না দা ফোর আর বর্ন টু সাফার গরিবরা মনে হয় পৃথিবীতে এসেছি দুঃখ ভোগের জন্য কথা বলেন বর্তমান সময়ে গরিবদের কোনো স্বাধীনতাই বাংলার জমিনে নেই প্রত্যেকটা মহল্লায় গরিবরা নির্যাতিত কেউ শারীরিক কেউ মানসিক কেউ আর্থিক ঠিক কিনা বলেন আছে না নাই না আমি বানায় বলছি চলছে কিনা এই শিক্ষা আমার নবী দেয় না যদি কোন এতিম মানাতকে ভালোবাসতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতটা বরাদ্দ হয়ে যাবে এবার আসেন বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত গরিব মানুষের ঘরে কন্যা সন্তান আছে না নাই অনেক গরিব আছে বন্ধু এই যুগের শয়তানি হলো পদ্ধতি ঠিক কিনা বলেন কথা কয় না কেন বিয়ের পরে স্ত্রী ফেমিকন খায় কথা বলেন না কেন এটা কি লজ্জার কথা নাকি এটা সত্য না মেয়েরা পদ্ধতি করে কিনা সন্তান বেশি হয়ে যাবে কি করে তাদেরকে খাওয়াবো তাদের জানা নাই আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক আপনার সে যখন জন্মগ্রহণ করবে বরাদ্দ হবে রিজিক আমার আল্লাহর কাছ থেকে আল্লাহু খায়রুল মাকিরিন ঠিক কিনা বলেন এবার আসেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বললেন আমার কাছে একদিন এক মিসকিন ভিখারি মহিলা আসলো আমার কাছে যখন সাহায্য চাইল আমি তাকে একটা খেজুর ছিল আমি একটা খেজুর দিয়ে দিলাম একটা খেজুর যখন দিলাম তখন ওই বুড়ি মা ওই মিসকিন মা কি করলেন তার পাশে ছিল দুইটা কন্যা সন্তান ছোট্ট ছোট্ট মা দুঃখিনী খেজুরকে কামড় দিয়ে দুইটা টুকরা করেন অর্ধাংশ দিল একটা মেয়ের মুখে আর অর্ধাংশ দিল আরেকটা মেয়ের মুখে ও বন্ধু কিন্তু মা তো খাইতে পারলো না এখান থেকে চলে গেল চলে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমার প্রাণের নবীর কদম মোবারক বাড়িয়ে দিলেন মা এসা দেরি করলো না ও গো নবী এমন এমন ঘটনা গো নবী এবার আমার নবী উত্তর দিয়েছেন রে আয়েশা গরিব পিতা মাতা তাদের সন্তান কন্যা সন্তান তিনটা চারটা পাঁচটা হয়েছে রে
ভালো মতো কাপড় দিতে পারে না ভালো মতো খাবারও খাওয়াইতে পারে না কিন্তু ও মা তাকে ন্যায় নীতির শিক্ষা দিয়েছে ওই মার জন্য এই মেয়েগুলা জাহান্নামে এবং জান্নাতের মধ্যে পর্দা হয়ে যাবে তার মানে ওই মার জন্য বাবার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ যেই যেই বাবার দুইটা কন্যা সন্তান এই বাবার জন্য বন্ধু দুইটা জান্নাত যেই বাবার তিনটা কন্যা সন্তান তার জন্য তিন তিনটা জান্নাত বরাদ্দ রাবি বলেছেন যিনি আমার নবীকে প্রশ্ন করেছে নবীকে যদি একটা সম্পর্কে প্রশ্ন করা হতো আমার নবী বলতো একটা কন্যা সন্তানের বাবা মার জন্য জান্নাত বরাদ্দ কি বন্ধু কি বুঝতে পারলাম কন্যা সন্তান হলে অবহেলা করা যাবে না কারণ নারী যদি না থাকে পৃথিবী আজকে পৃথিবী থমকে দাঁড়িয়ে যাবে আর পৃথিবী একটা কদম সামনের দিকে বাড়বে না ঠিক কিনা বলেন আজকে গাউসে পাকের জীবনী নিয়ে ওয়াজ হয়েছে আমার আগে গাউসে পাকের এক থাপ্পড়ে বন্ধু মায়ের গর্ভেরটা এবং বাইরেরটা পর্যন্ত ছেলে হয়ে গেছে আবু সালে মুসা জঙ্গি যখন আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য গেল বিশাল রহস্য সাবধান বাবা আমাকে থাপ্পড় দিও না একটা গালে থাপ্পড় দিয়েছো এই মহিলার পেটে যেটা আছে এটাও ছেলে হয়ে গেছে মহিলাকে বলল তখন তিনি 6 থেকে 7 বছরের শিশু তুমি বাড়িতে যাইয়া দেখো তোমার বাড়ির কন্যা সন্তানগুলো পুরুষ হয়ে গেছে সত্যি সত্যি হলো বাবাকে বলল বাবা আরেকটা থাপ্পড় দিও না আরেকটা থাপ্পড় দিলে আমি এই পৃথিবীর বুকে একটাও নারী রাখবো না সব পুরুষ বানিয়ে ফেলব আমারে পছন্দ হইছিল না ওয়াজের টাইম শেষ আমি দাঁড়াও বাবা দাঁড়াও আপনারা আবার আমার কথাগুলোকে অহংকার মনে করবেন কিনা জানেন আমি কোনো লোকাল বক্তা না গত দুই রাত্র ছিলাম ঢাকাতে আজকে আপনাদের চট্টগ্রামে আসছি একদিনও বিশ্রাম নাই ওই যে আমার দাদা ফেসবুকে দেখে পাগল যেমনে নাচায় না ফলাফাই নেই আমি গুণাগারকে মানুষ এমনি নাচা কিন্তু আমি নাচতে প্রস্তুত কিন্তু শরীরও তো দিতে হইব কথা বলেন না কেন নাচতে যদি না পারি শরীর যে দুর্বল এটা বলবো না বলবো উডানটাই বাঁকা ঠিক কিনা বলেন নাচতে না জানলে উঠান পাকা ঠিক কিনা বলে যাই হোক আবদার যেহেতু আছে আর একটু আলোচনা করব কারণ আপনাদের মনোযোগ আমার হৃদয়ে ছুঁয়েছে আমি ভাবছি কি আলোচনা করব এরা তো ওয়াজ শুনতেই জানে না এখন দেখি না একটার চাইতে আর একটা খাঁটি প্রেমিক বন্ধু তাহলে কি বুঝলেন কোন কন্যা সন্তানের বাবা মাকে অবহেলা করা যাবে না গরিব কোন মা বাবাকে অবহেলা করা যাবে না কোন বাবা মা যদি মেয়ে বিয়ে দিতে না পারে আপনারা সহযোগিতা করে মেয়েটাকে ভালো একটা স্বামীর গড়ে দিয়ে দিবেন তারপরেও অহংকার করিয়েন না আপনার জন্য জান্নাত বরাদ্দ আরেকটু মহব্বতে এবার আসেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত এক লোক অনেক দান করে নামাজও পড়ে এই জন্য মানুষ তাকে স্মরণ করে আমাদের বর্তমান সমাজে যেটা চলে সে যে কত ভালো মানুষ সেটা যাচাই করে না টাকা দিলেই প্রশংসা করে তবে এটা মুখের প্রশংসা অন্তরের না কারণ হুজুররা সব বোঝে সাধারণ মানুষ ততটা বুঝতে পারে না নবীকে বলল গো নবী বন্ধু নবীর কাছ থেকে আমাদের জন্য শিক্ষা নবী গো তার সব ঠিক আছে কিন্তু তার ব্যবহারে মানুষ কষ্ট পায় নবী একটা সেকেন্ড দেরি করলেন না বললেন সে জাহান্নামী এবার একটা নারীর দিকে ইশারা করলেন ওই ব্যক্তি জন এক ব্যক্তি বলল গো নবী ওই একজন মহিলা বেশি দান করতে পারে না বেশি আমল করতে পারে না কিন্তু তার ব্যবহারে তো মিষ্টি তার আচরণে তো মধুর তার আচরণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় তার ওয়াজে মানুষের কলিজা শীতল হয়ে যায় এবার নবী বলল সে জান্নাতী
এখান থেকে নবী শিখাইলো সারা জীবন নামাজ পড়লে রোজা করলে হজ করলে যাকাত করলে দান সাদকা করলে লাভ হবে না জবান দ্বারাও কাউকে কষ্ট দেয়া যাবে না ঠিক কিনা বলেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো রয়েছে সৃষ্টির সেবার মাঝে পাবো না কো তাকিয়াল খেল্লা তাসবিহার যায় না মাঝে দাড়ি টুপি পাগড়ি আছে জব্বা আছে যায় না মাঝে হাতের মধ্যে সবই আছে সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না আমি কোনদিন জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা 400 থেকে 500 বছরের দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায় আমরা জান্নাতের গ্রাণ খুঁজে পাবো না ঠিক না ঠিক তাহলে কি ব্যবহারও কি করা যাবে না খারাপ করা যাবে না ঠিক কিনা বলেন এবার আসেন প্রাণীর ক্ষেত্রে আগুনে পোড়াইয়া পিপড়া মেরে ফেলেন পাখির বাসা থেকে বাচ্চা নামাইয়া নিয়ে আসেন ঠিক কিনা বলেন আনেন কিনা বাচ্চা নামাইয়া নিয়ে আসেন অনেক বড় লোক আছে পিস্তল কিনে হাত ট্রাই করে পাখিকে শিকার করে ঠিক আছে না নাই হাদিস শরীফ শুনেন গাজী ছলা ঈমান বানায়া কোনো কথা বলে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি কুরাইশ বংশের কিছু লোক একত্রিত তাদের কাছে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে নজর দিয়ে দেখলেন একজনের হাতে বন্দুক শিকার করার মতো অস্ত্র আর আবার নজর দিয়ে দেখলেন একটা পাখিকে বেঁধে রাখা হয়েছে ইনি একটু রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে ডাক দিয়ে বললেন এমনটি কে করেছে তারা সবাই ভয় পেয়ে গেছে তারা সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবার তিনি ডেকে ডেকে বললেন যারা এমনটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছেন আর নবী তাদেরকে অভিশাপের খবর দিয়েছে জোরে বলেন না নউযুবিল্লাহ তখন তারা পাখিটাকে ছেড়ে চলে গেল তার মানে কি বিনা প্রয়োজনে পাখি শিকার করা যাবে না কারণ এই পাখিটা কোনো বাচ্চার মা হতে পারে এই পাখি কোনো বাচ্চার বাবা হতে পারে আবার এই পাখিগুলো কোন পিতা মাতার কলিজার চক্রার সন্তান হতে পারে বাবা মা যেমন সন্তান হারাইতে চায় না মনে করতে হবে বন্ধু তুমি শ্রেষ্ঠ এই জন্য সৃষ্টিকে তুমি কতল করবা তুমি বানাইতে যেহেতু পারবা না বিনা প্রয়োজনে হত্যা করার অনুমতিও তোমাকে কেউ দেয়নি ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন একজন এক মহিলা একটা বিড়ালকে হত্যা করার জন্য সে জাহান্নামে গেছে বিড়ালটাকে সে আটকে রেখেছে খাঁচার মধ্যে তাকে খাবারও খাইতে দেয়নি তাকে খাবারও খাইতে দেয়নি ও বন্ধু তার স্বাধীনতা হরণ করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালকে হত্যা করার জন্য এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়েছে জোরে বলেন না নাউযুবিল্লাহ কথা কি বুঝে আসছে বিনা প্রয়োজনে কি করা যাবে না জেন্টলম্যান চেয়ারম্যানের মতো ভদ্রলোক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে হাদিস শরীফ যাওয়ার সময় দেখলেন একটা কুকুর পানির পিপাসা জিহ্বা বের করে দিয়েছে ভদ্রলোকের অন্তরটা একেবারে নরম হয়ে গেছে কি করব এটা তো একটা প্রাণী এটা তো প্রাণ আছে ভদ্রলোক কোনো উপায় খুঁজে পায় না একটা কূপ বন্ধ খুঁজা পাইলেন কূপ খুঁজে পাওয়ার পরে কিভাবে পানি আনবে হাতে করে আনলে তো ছিদ্র দিয়ে পড়ে শেষ হয়ে যাবে এবার তিনি কি করলেন পা থেকে মৌজা খুললেন মৌজা মৌজা খুলে কূপের মধ্যে গিয়ে ভিজাইলেন ভিজানোর পরে কুকুরের ভিজাইলেন ভিজানোর পরে পানিটা কিন্তু আটকায়া গেছে এবার কুকুরের মুখের মধ্যে চিবিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সবচেয়ে নাপাক পানি হলো কুকুর এই কুকুর বন্ধু শয়তানের থুতু থেকে জন্ম হয়েছে আদম সফিউল্লাহর সমস্ত বডি ঘুরে ঘুরে দেখেছিল আজাজিল আজাজিল দেখে সে আদমের বডি দেখে সে ঘৃণা করে থুতু ফালাইছে থুতু ফালাইতে দেরি আল্লাহ কুকুর বানাইতে সৃষ্টি করে না এই জন্য সৃষ্টির মধ্যে সবচেয়ে নাপাক প্রাণী হলো কুকুর এই কুকুরকে ভদ্রলোক পানি মোজা থেকে চিবিয়ে খাইয়ে কুকুরটাকে বন্ধু চিন্তা করে দিল কুকুর পানির তৃষ্ণা মিটে গেল আস্তে আস্তে চলে গেল ও বন্ধু আল্লাহ তার এই কর্মটাকে পছন্দ করে তাকে জান্নাতি করে দিয়েছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল জুলদস্তাস জিন্দাবাদ জিন্দাবাদ বুদ্ধি হইছে এবার আসেন আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন পশ্চিম শিলক কাজীবাড়ি নিবাসী
কাজী মোহাম্মদ আলমগীর সওদাগরের পরিবারের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ফাতিহাস দহম উদযাপন উপলক্ষে আজ মুশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে তাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাই বাংলাদেশে এখন আধুনিক মানুষ জেফুত খাওয়ায়া গান বাজায় নবী বলেছেন পানি যেমনি করে মাঠে ফসল তৈরি করে গান তেমনি ভাবে মানুষের সিনায় নাপাকি তৈরি করে জোরে বলেন না আপনারা আমাকে বিষয় দিয়েছেন নবীর জীবন থেকে আমাদের শিক্ষা বর্তমান সময় সবচেয়ে বড় এই আলোচনার পরে আরেক আলোচনা করবে এর পরে কি অনুরোধ করবেন না ঠিক আছে তো কারণ দের ঘন্টার উপরে কথা আলোচনা করে না আলমগীর ভাই আমার পছন্দের মানুষ যিনি আমাকে ইনভাইট করেছেন অত্যন্ত নরম প্রকৃতির একজন মানুষ একবার কিন্তু না করেছিলাম আসব না না আলমগীর ভাই বলতেছে আসতে হবে আসছি তো বিষয় হচ্ছে যেহেতু এখানে আপনাদের কাছে নতুন দেখা আজকে আমি আপনাদের কাছে এমন কিছু আলোচনা শোনাবো আলমগীর ভাই যেই সময় আমাকে দিয়েছে সেই সময় কিন্তু অনেক ওভার হয়ে গেছে আর আপনারা দেখেছেন এখানে যিনি উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল এই হেডলাইনে লিখেছি উনি কিন্তু আমাকে বসিয়ে রেখে আধা ঘন্টার উপরে আলোচনা করেছে ঠিক কি না বলেন কথা বলেন না কেন এই কথাটা কি সত্য না না মিথ্যা আমি গাজী সুলাইমান জীবনের ইতিহাসে কোনো আলেম বলতে পারবে না আমার ছাত্রও যদি আসে স্টেজে আজকের সিগেশে এক মিনিটের মধ্যে আলোচনা এখানেই শেষ আর আমি আসছি কোথা থেকে কুমিল্লা জেলার শেষ সীমানা শ্রীমন্তপুর বর্ডারের কাছ থেকে এটা বোঝা উচিত মেহমানকে সম্মান করা নবীর সুন্নাহ ঠিক কিনা বলেন আরো জোরে বলেন কথা বলেন ঠিক কিনা উনি টিচিং প্রফেশনে আছে এগুলো আমাদের জানা মাথায় রাখা প্রয়োজন কথা বলে ঠিক কি না বন্ধুরে আমার আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে বান্দার চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটি ফেটে যাবে মাটির মধ্যে তাদেরকে গ্রাস করা ফেলা হবে গ্রথিতকরণ করা হবে ওগো নবী তারা কি তাওহীদ মানবে না তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন তারা তাওহীদ মানবে মানে আল্লাহও মানবে রিসালাত মানে নবীও মানবে নবী বলেছেন ওয়া ইয়াসুমুন তারা রোজা রাখবে কি ওয়া ইয়াহুজ্জুন তারা হজ করবে